হলুদ লাল কিংবা সবুজ যে কোনো রঙের ফল শুধু দেখতেই আকর্ষণীয় নয় বরং খেতেও মজাদার কিছু ফল আমাদের সুস্বাস্থ্য নিশ্চিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আর কিছু কিছু রঙের ফল আমাদের খুশি ও আনন্দের মাত্রাকেই বাড়িয়ে দেয় এসব ফলের মধ্যে হলুদ রঙের ফল অন্যতম হলুদ ফলের শ্রেণীভুক্ত ফলগুলো হল কলা আম লেবু হলুদ লেবু হলুদ তরমুজ আনারস প্রভৃতি এসব ফলে বায়োফ্ল্যাবোনয়েড ও ক্যারোটিনয়েড বিদ্যমান রয়েছে এবং ক্যারোটিনয়েড বিদ্যমান রয়েছে এদের মধ্যে অধিকাংশ ফলই আবার পুষ্টির শক্তিঘর হিসেবে পরিচিত তাই প্রতিদিন হলুদ ফল খাওয়ার নানা স্বাস্থ্য উপকারিতা রয়েছে চলুন জেনে নিই হলুদ ফল খাওয়ার উপকারিতাগুলি এক হার্টের সমস্যা এড়াতে হলুদ ফল বিশেষ করে কলা এবং লেবুতে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে যা হজম প্রক্রিয়া ভালো রাখতে সাহায্য করে আমাদের শরীরের বেশিরভাগ হার্টের সমস্যাই আমাদের শরীরে বেশিরভাগ হার্টের সমস্যায় চর্বির কারণে হয়ে থাকে তাই নিয়মিত এসব ফল খেলে শরীরের অতিরিক্ত চর্বি গোলে তার শক্তিতে রূপান্তরিত হয় এর ফলে হার্টের সমস্যা এবং হার্ট অ্যাটাকের ঝুঁকি সহজেই কমে যায় দুই দৃষ্টিশক্তি ভালো রাখে ফলে ভিটামিন এ বিদ্যমান থাকায় তা আমাদের দৃষ্টিশক্তির জন্য অনেক উপকারী এটি চোখের যে কোনো রোগ এবং অন্ধ হওয়ার ঝুঁকি কমাতে ভূমিকা রাখে তিন হজম শক্তি বাড়ায় হলুদ ফল খাওয়ার আরেকটি সুবিধা তা হজম প্রক্রিয়ায় উন্নতি ঘটায় হজম সংক্রান্ত নানা সমস্যা ও সমাধানেও ভূমিকা রাখে হলুদ ফল চার ইমিউন সিস্টেমের উন্নতি ঘটায় হলুদ ফলে ভিটামিন সি বিদ্যমান রয়েছে নিয়মিত এসব ফল খেলে শরীরের ইমিউন সিস্টেম অনেক শক্তিশালী হয় এগুলো কার্ডিও সংক্রান্ত যে কোনো সমস্যা প্রতিরোধে কাজ করে পাঁচ সুন্দর ত্বকের জন্য হলুদ ফলে ভিটামিন সি এবং ভিটামিন ই প্রচুর পরিমাণে রয়েছে এই উপাদানগুলো ত্বককে মসৃণ এবং কোমল রাখতে সাহায্য করে এগুলো ত্বকের নানা সমস্যা বিশেষ করে ব্রণ এবং চর্ম যে কোনো সমস্যাও দূর করে নিয়মিত এসব ফল খেলে ত্বকের তারুণ্য ফিরে আসবে ছয় ক্ষত নিরাময়ে হলুদ ফল খেলে যে কোনো ক্ষত তাড়াতাড়ি ভালো হয় কেননা এসব ফলে যেসব ভিটামিন রয়েছে তা শরীরের ইমিউন ক্ষমতাকে বাড়িয়ে দেয় একই সঙ্গে এর অ্যান্টিব্যাক একই সঙ্গে এর অ্যান্টিব্যাকটেরিয়া বৈশিষ্ট্য ক্ষতের সংক্রমণকে কমিয়ে তা তাড়াতাড়ি সারিয়ে তুলতে ভূমিকা রাখে সাত হাড় ও দাঁত মজবুত করে হলুদ ফলে বিদ্যমান ভিটামিন ডি এবং ক্যালসিয়াম হাড় ও দাঁতের জন্য খুবই উপকারী এসব ফল শরীরে ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করে হাড় এবং মাংস পেতে একই সঙ্গে দাঁতকেও মজবুত রাখে তাই হাড় ও দাঁতের সুরক্ষায় নিয়মিত হলুদ ফল খান আট অ্যান্টিঅক্সিডেন্ট অ্যান্টিঅক্সিডেন্টে ভালো উৎস হল হলুদ ফল এই উপাদানটি শরীরের অসুস্থতা কাটাতে ভূমিকা রাখে তবে বেশিরভাগ ক্ষেত্রেই এটি অ্যান্টি এজিং ক্রিমে ব্যবহার করা হয় এতে রেটিনল এবং ভিটামিন বি এবং ভিটামিন বি বিদ্যমান থাকায় তা বলিরেখা দূর করে ত্বককে সুন্দর করে তুলতে সাহায্য করে নয় পার্শ্ব প্রতিক্রিয়া অন্য অনেক ফলের মতোই হলুদ ফলেরও রয়েছে পার্শ্বপ্রত যদিও সেগুলো তেমন ক্ষতিকারক নয় তারপরেও হলুদ ফল নিচের সমস্যাগুলি হতে পারে দশ ওজন বাড়ে কলায় উচ্চমাত্রায় কার্বোহাইড্রেট রয়েছে তাই এটি খুব বেশি খাওয়া ঠিক নয় না হলে তাই এটি খুব বেশি খাওয়া ঠিক নয় না হলে ওজন বাড়তে পারে এক্ষেত্রে প্রতিদিন একই খাবার খাওয়া এড়িয়ে চলুন এগারো অ্যালার্জি যাদের ত্বক অনেক বেশি সংবেদনশীল তাদের হলুদ ফলে অ্যালার্জি হতে পারে তাদের হলুদ ফলে অ্যালার্জি হতে পারে কারো কারো এসব খাবারে জার্জ এবং খিচুনি হতে পারে তাই আগে নিশ্চিত হয়ে তবেই খাবেন বারো হলুদ ফলে বিটা ক্যারোটিন বিদ্যমান থাকায় এটি ত্বকের হালকা হলুদ পরিবর্তন আনতে পারে এটি ত্বকের হালকা হলুদাব পরিবর্তন আনতে পারে তাই প্রতি সপ্তাহে ভিন্ন ভিন্ন রঙের ফল বিশেষ করে আপেল তথা তথা আঙুর খান এতে করে অপ্রীতিকর চেহারা সহজেই এড়ানো যাবে তেরো ডায়রিয়া হলুদ ফল প্রচুর পরিমাণে খাওয়ার ফলে হজমের সমস্যা দেখা দেয় এর ফলে পেটের সমস্যা বিশেষ করে ডায়রিয়া হতে পারে গর্ভকালীন সময়ে হলুদ ফল বিশেষ করে আনারস খাওয়া একেবারেই তা না হলে গর্ভপাতের সম্ভাবনা থাকে তাই বন্ধুরা আজকে থেকে নিয়মিত খেতে পারেন হলুদ ফল আশা করি উপকার পাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্ট করে আপনার মতামত আমাদেরকে জানান ভিডিওটি শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের